আগামীকাল সন্ধে 7:30 থেকে মুম্বাইয়ের এগেইনস্টে নামছে কিন্তু ইস্ট বেঙ্গল। তবে এই ম্যাচে যেমন সৌভিক চক্রবর্তী ফিরে আসায় মাঝমাঠটা অনেক জমাট হবে বলা যায়, তবে এই ম্যাচে কিন্তু ক্লেটন ডে সিলভা নেই, সম্ভবত পার্দো নেই। তো এটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে ইস্ট বেঙ্গলের জন্য। সাউল ক্রেসপো নিয়ে অবশ্যই অনেক কনফিউশন রয়েছে, সেটাও ক্লিয়ার করব। ভিডিওর প্রথমে অবশ্যই বলে রাখি, ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য। প্রথমে সাউল ক্রেসপো আপডেটে আসা যাক। দেখো, প্রথম কথা, সাউল ক্রেসপোর যে চোটটা ছিল তারপর এই মুহূর্তে সাউল ক্রেসপো কিন্তু স্পেনে গেছে, আপডেট অনেকেই পেয়ে গেছো। এবার দেখো, পুরো সিজন আউট কি পুরো সিজন আউট না, এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ কার্লোস কুয়াদ্রাতো কিন্তু খোলসা করে বলতে পারেনি। কোচ কার্লোস কুয়াদ্রাত এই মুহূর্তে এক্সপেক্ট করছেন, তিনি যেটা বলেছেন সাংবাদিক সম্মেলনে, যে সাউল ক্রেসপো এই মুহূর্তে পুরো সিজনের জন্য আউট নয়, তিনি এই মুহূর্তে স্পেনে রয়েছেন, সেখান থেকে ফিরে এসে তাকে আরও একবার পরীক্ষা নিরীক্ষা করা হবে। তার চোট নিয়ে অবশ্যই এই মুহূর্তে দেখার বিষয় আছে তিনি কতটা ফিট হয়ে ফিরছেন। এবার একটা প্লেয়ার চোট পেয়ে স্পেনে চলে গেল চোটের রিহ্যাব করতে বা ট্রিটমেন্টের জন্য, সেটা ভাই বলা যায় একটু চাপের চোট আছে, না হলে কিন্তু এই ডিসিশনটা ম্যানেজমেন্ট উট করে নিত না। এবার বাকিটা তোমাদের ভাববার বিষয় ভাই, পুরো মরশুম চোট কি পুরো মরশুম চোট কি না, সেটা অবশ্যই তোমাদের ভাববার বিষয় যে এরকম চোট, একটা চোটের পর হট করে স্পেন চলে গেল কেন ট্রিটমেন্টের জন্য, তো সেটাই একটা বড় চিন্তার বিষয়। তারপরে দাঁড়িয়ে কিন্তু পার্দোকেও দেখা গেছে আজকের অনুশীলন করতে না, তিনি সাইড লাইনে ছিলেন। অ্যান্ড যেখানে কোচ কার্লোস কুয়াদ্রাত ব্লকার হিসাবে পার্দোকে রাখছিল, সেখানে ভাই দাঁড়িয়ে যদি পার্দো না থাকে, হ্যাঁ সৌভিক অবশ্যই ওই জায়গা থেকে খেলে দেবে, বাট পার্দো কিন্তু বল সুইচ করাতো দুটো উইংয়ে বলো, ফ্রন্টে বলো বা দূরপাল্লা শট গোলকিপারকে টেস্ট করার জন্য, এইগুলো কিন্তু আমরা পার্দোকে করতে দেখেছি। বাট ভাই সেখানে যদি সাউল ক্রেসপোর মতো হোল্ডিং মিডিও নেই, পার্দোও যদি বেরিয়ে যাচ্ছে ভাই, মিডফিল্ড থেকে কন্ট্রোল করার মতো বা ডিস্ট্রাকটিভ ফুটবল খেলার মতো সৌভিক চক্রবর্তী একা কতটা সামাল দিতে পারবে মুম্বাইয়ের এগেনস্টে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তার থেকে বড় চিন্তার বিষয় কিন্তু ক্লেটন ডে সিলভা, তার কিন্তু 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে, এবং যার জন্য ক্লিটন ডে সিলভাকেও এই ম্যাচে পাচ্ছেন না কোচ কার্লোস কুয়াদ্রাত। অর্থাৎ এই ম্যাচে, গত ম্যাচে তো ইস্ট বেঙ্গলের নবাগত বিদেশি, তিনি কিন্তু গোল করে বেরিয়ে গেছেন, তবে এই ম্যাচে দেখা যাক কতটা পরিমাণে পারফরমেন্স দেয়া বা তার থেকে পারফরমেন্স আসা যায়। অন্যদিকে দেখিয়ে ভিক্টর ভাস্কুয়েজ, তিনিও কিন্তু প্রথম একাদশে থাকবেন এরকমই এক্সপেকটেশন রয়েছে, কারণ তিনি নামার পর গত ম্যাচে অনেক বেশি অ্যাটাক তুলে এনেছিল ইস্ট বেঙ্গল। তিনি যদি প্রথম থেকে খেলতেন তাহলে হয়তো নর্থ ইস্ট ম্যাচটা অনেকটা বেশি ডমিনেট করতে পারত ইস্ট বেঙ্গল, মাঝমাঠের ডমিনেন্স যদি প্রথম থেকেই রাখতে পারতো তাহলে প্রথমার্ধে গোলগুলো হয়তো খেত না। এবং চুংনুঙ্গার যে পারফরমেন্সে ড্রপ বা ডাউনটা দেখা গেছে, যার জন্য কিন্তু গোল হজম করেছে ইস্ট বেঙ্গল। অবশ্যই নিশু কুমারেরও কিছু মিস্টেক আছে, যার জন্য নর্থ ইস্টের বিরুদ্ধেও পারফরমেন্সটা খারাপ হয়েছে ইস্ট বেঙ্গল ডিফেন্সের, বাট ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ ছিল সেই ম্যাচে সুপার সিক্সে উঠে আসার, আবারও ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ, বাট চোট এই মুহূর্তে যা রয়েছে এবং কাট সমস্যা মিলিয়ে গুরুত্বপূর্ণ তিন প্লেয়ার সাউল ক্রেসপো, পার্দো এবং ক্লিটন ডে সিলভা না থাকাটা যথেষ্ট চিন্তায় রাখবে কোচ কার্লোস কুয়াদ্রাতকে। আগামীকাল ম্যাচ নিয়ে তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।